ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। মুত্তাকিনরা অল্পতে চটে যায় না, হট টেম্পার্ড না। আমাদের অনেকে আছে হট টেম্পার্ড, কিছু বুঝলেও চাইতে না বুঝলেও চাইতে, এরকম চাইতে আছে নাকি আপনাদের? রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? রাগি বলে তো, এই যে রাগি মানুষ আছে না, গুসা উঠছে, এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক। গুসাটা ওঠা সবার উঠে, এটা কি বলে, ওঠে না ওঠে না? আপনাদের মধ্যে থেকে গুসা বেশি উঠে কার দেখি? আছে তো রোগী, আছে তো অনেক। আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দেয়, আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন। আল্লাহ তৌফিক দান করো, রাগ হবে ইসলামের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব, চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না। ওয়াল কাযিমিনাল গায়, মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা কি প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে, এটাকে অ্যাড্রেনালিন হরমোন। তো এই হরমোনটা যখন নিঃসৃত হয় তখন আমরা রেগে উঠি, এর আগে আমরা রাগি না। দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইওর বডিজ ফাইট রেসপন্স। এটা নিঃসৃত হলেই বডি তখন ফাইট করতে মন চায়, মনে চায় খায় ফলাই, মাইরা ফলাই, দৈরা ফলাই, অক করে হোতা এলাই। আপনারা বলেন না এগুলো মাইরা অ্যালবাম, কাইট অ্যালবাম, অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা? এগুলো কখন বলেন? যখন রেগে যান, যখন রেগে যা। কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে। ওয়াল কাযিমিনাল গায়, যুবক ভাইরা খেয়াল করে শোনো, মুত্তাকি হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়, রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। রাগ এটা ভয়ঙ্কর, অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না, হার্ট অ্যাটাক করে ফেলে, অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর, এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে। রাগটা অনেকটা ঝড়ের মতো, কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তসনস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপি ঘটেছে, ঠিক কিনা? বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে, বন্ধু কয় এটা আমার দে, ওই বন্ধু বলে না দিব না, রেগে গেছে, কিলা কিলা ঘুষা ঘুষি আছে না নাই? বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময়? বাবা কয় এই জমি তুই পাবি না, পোলায় কয় আমার এই দিবা তুমি, বাপে কয় না দিমু না, পোলায় কয় দিবা, বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম, পোলায় কয় তোমার মাথায় আমি কুক মাইরা দিলাম, আছে না? লেগে গেল মারাত্মক ঝগড়া। হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না, তাই না? রাগারাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে, খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না, শয়তান খালি গুতায়। শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায়। শয়তান একটা আরশের উপর বসে, অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি, কারে কিছু করস নাই তুই, আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি, কারে এটা কিছুই না, আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি, কারে এটা কিছুই না, আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি। ইবলিস শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয়। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই, হাজবেন্ড বলে একটা, ওয়াইফ বলে আরেকটা, আসে না নাই? হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে, যাইবা না, ও আমারে অপমান করছিল। বউ কয় আমি যামু, আমার বান্ধবীর বিয়া, তোমার কি আসে না নাই? হাজবেন্ড কয় না যাবি না, বউ কয় যামু, গেলে তোর খবর আছে। বউ কয় কি করবা, কয় তালাক দিয়ে দিলাম, আসে না নাই? ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে। এজন্য রাগ ভয়ঙ্কর, এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা ঝড়ের মতো। এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে, এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলি
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس مؤمن بندر মুত্তাকীদের প্রথম গুণ দান করে, মুত্তাকীদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে। সুবহানাল্লাহ। পড়ে রাগকে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, লাইসা শাদীদু বিসরাব, কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না। রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে, ওই ব্যক্তিটাই শক্তিশালী। কুস্তি খেলে আরেকজনের সহায় দিলেন, এ শক্তিশালী না, বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার, যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই শক্তিশালী। কুস্তি খেলে আপনি হোতায় দিলেন আরেকজন, আপনি শক্তিশালী না। এর জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো? এক সাহাবে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমারে নসিহত করেন, আমারে কিছু উপদেশ দেন। বিশ্বনবী বললেন, লা তাগদাব, তুমি রেগে যেও না। সাহাবী বললেন, আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী বললেন, লা তাগদাব, রেগে যেও না। সাহাবী বললেন, ও নবী, আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন, ও সাহাবী, তুমি রেগে যেও না, লা তাগদাব, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলে হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে, কিন্তু আপনি রাগবেন না, আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নাই? আপনারা রাগাতে চায়, ফুসলাতে চায়, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা তারা যেন যেন কোনো কারণে রেগে যায় না, তারা তাদের রাগকে হজম করে, আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো রাগতেন না, কখনো না। ওনার উপর অনেক অত্যাচার হয়েছে, উনি রাগেন নাই, উনি ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকুতে যেতেন, সিজদায় যেতেন, পিঠের উপরে পচা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়া হতো। আল্লাহ রাসূল কখনো রেগেছেন? কথা বলেন, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, পাথর মারা হলো, তিনি রেগেছেন? বাড়ি থেকে বের করে দেয়া হলো, বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন, মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর, লাউলা উখরিজতু লামা খরাজতু, আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না। তারপরও বিশ্বনবীর আগে আগে ব্ল্যাক ম্যাজিক করে 6 মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে, তিনি রাগেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপর চড়ছিলেন, ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন। হাদিসের বর্ণনাকারী সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, ও আলাইহি বুরদুন নাজরানি গলিদুল হাশিয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল চাদর। কি ছিল? আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন? কেউ আসছেন? অনেকে। এই যে আমরা চাদর গায়ে দেই, আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না? নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল। তো আল্লাহ রাসূল যখন চাদর গায়ে দেয়া, ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে, ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে। আসছিল ভিক্ষা করতে, বেদুইন আসছে কি করতে? ভিক্ষা চাওয়ার স্টাইল দেখে, ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাদর ধরে এমন টান মেরেছে, ওই খসখসে চাদরের দাগ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী প্রচন্ড ব্যথা পেয়েছেন, কিন্তু কিছুই বলেন নাই। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, তাকিয়ে সুম্মা দহিক, ছোট্ট একটা মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিলেন। ভিক্ষা করতে আসছে, চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও, আমার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাদাহিক, একটা মুচকি হাসি দিলেন, দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন, চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সহজে রাখতেন না, ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো রাগেন নাই। মারা হয়েছে, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, পিটানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো রাগেন নাই। তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেগে যেতেন, পড়েন আল্লাহু আকবার।
আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না। যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না, যাকে পাথর মারা হলে রাগেন না, চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না, ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন। কারণ এটা আল্লাহর আইন, আল্লাহর আইনে সবাই সমান। এখানে উঁচু নিচু, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি এন্ড পুয়ারার সেকশন অফ দ্য সোসাইটি, বিটুইন দ্য প্রাইম মিনিস্টার, বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট এন্ড দ্য ফ্যাক্টরি ওয়ার্কার, রিক্সা পুলার, এভরিওয়ান ইজ টোটালি ইকুয়াল, 100% ইকুয়াল ইন দ্য আইজ অফ কোরআন এন্ড ইসলাম, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর চোখে সবাই সমান। ওইখানে প্রধানমন্ত্রী নাই, ওইখানে প্রেসিডেন্ট নাই, ওইখানে এমপি নাই, ওইখানে রিকশাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সেজদা দিয়ে চিল্লায় বলেন ঠিক কি না? নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসূল রেগে যেতেন। মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল, চুরি করলে কি করতে হয়? বাংলাদেশে হাত কাটে, কি করে? জেলে দেয়। আর কি করে? হ্যাঁ, জরিমানা, জামাই আদর করে না। বিধান হচ্ছে হাত কেটে দাও। ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রিশিয়াস, the government, the authority should cut down his right hand. আইন টাকা বাংলাদেশে এরকম চোর আছে না নাই? দেশের টাকা পাচার করে আছে না নাই? হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে, খালের মধ্যে দেখলাম, আহা, জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আসে, এগুলো কত বড় টাকা! একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো, 17 কোটি মানুষ যদি দেখতো, এ দেশে আর চোর খুঁজে পাওয়া যেত যেত না। বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল, সাহাবীরা যে বলে ইয়া রাসূলুল্লাহ, অনেক বংশীয় মেয়ে, আপনি হাত কেটে দিয়েন না, মাফ করে দেন, কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এত বড় সাহস পেলে কোত্থেকে? এটা আল্লাহর আইন, চিল্লায় বলো কার আইন? لو كانت فاطمه بنت محمد سرقت لقطع محمد يدها। আরে বনু মখজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার ডান হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। কারণ বিধানটা কা? এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে, এত অত্যাচার করা হলো, তিনি রেগে যেতেন না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন, ঠিক কি না? এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন, অপ্রয়োজনে আমরা রাখবো না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়, দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয়, সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, তখন মুমিন রাগান্বিত হবে, বজ্র কণ্ঠে গর্জে উঠবে, চিল্লায় বলেন ঠিক কি না? রাগকে হজম করে, রাগকে হজম করতে রাজি আছেন সবাই? আজকে থেকে রাগটার একটু কমানো যাবে, থামানো যাবে তো? আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। দুই সাহাবী ঝগড়া লাগলো, কথার পিঠে কথা, কথার নাম লতা, ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন, আল্লাহ রাসূল দেখতে লাগলেন আর বললেন, ইন্নি লা আ'লামু কালিমা লাউ ক্বালাহা লা যাহাবা যা'আন, নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি, এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বাক্যটা কি আমারে শিখিয়ে দেন, আমি চাই আমার রাগটা যেন থেমে যায়। আল্লাহর রাসূল বললেন, তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি? সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা। এটা কয় নাম্বার? মনে থাকবে, রাগ আসলে এই দোয়াটা পড়বো, মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে? দুই নাম্বার ফর্মুলা হচ্ছে, বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কুল ডাউন, রিল্যাক্স করেন, থামেন,
অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না। অনেকে রেগে গেলে গর গর করে কি যেন বলে, গালিগালাজ করে, চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে আছে না নাই না? এই গালিগালাজ যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ, আপনি একটু থামেন, স্টপ, রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের কেউ যখন রেগে যায়, সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে, সেজন্য কি থাকে? তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাজ করবেন, চিল্লাফাল্লা করবেন, চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন, কি করবেন? চুপ থাকবে, কি থাকবেন, মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ, বাড়িতে যাইয়া হোতা নেবেন? চুপ থাকতে রাজি আছেন তো? প্রথমে রাগ আসলে আউযুবিল্লাহ পড়ব, দুই নম্বরে চুপ থাকব, তিন নম্বরে বিষ্ণু ঈসা ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও, লোয়ার ইউর অ্যাকশন, অ্যাকশন কমাও, ডাইরেক্ট অ্যাকশনে যাও না। আমরা কি করি, রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন, এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক, একশো তালাক, শাশুড়ির সুদ্ধা তালাক দিয়ে দেবো আছে না নাই, কয় তোর মারে তালাক, তোর চোদ্দ গোষ্ঠী তালাক, বিয়ে করছে একটা তালাক দিয়ে চোদ্দ গোষ্ঠী দিয়ে, এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলো নাই। উমরে ফারুক যখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিয়েছে, কয় তালাক? স্ত্রী এসে উমরে ফারুককে বললেন, ইয়া আমির আল মুমিনিন, বিচার করেন। কি বিচার? আমার স্বামী তো আমার একশো তালাক দিছে, কয় তালাক? উমরে ফারুক বললেন, তোমার স্বামীকে ডেকে আনো। ডেকে আনা হলো, বললো ঘটনা কি, তালাক দিবা তিনটা, একশোটা দিলা কেন? কয় রাগ হয়েছিল অনেক, মেজাজ গরম হয়ে গেছিল। উমরে ফারুক বললেন, তাই? আর তালাক মিন শিয়ারিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর শিয়ার, এটা কোরআনের আইন, এটা নিয়ে ফাইজলামি করলি কেন? এদিকে আয় বিচার করি। জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন, তিন তালাকে তোর বউ তালাক, বাকি ৯৭ তালাক তোর পিঠের উপর পড়বে, কই পড়বে? এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া, ওয়াহিদ ইসনাইন তালাতা আরবা খামসা, এক একটা চাবুক মারে আর সিল্লান মেরে ওঠে স্বামী, কয় সব তালাক তোর পিঠের উপরে দিলাম। এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো, একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত? লোয়ার ইউর অ্যাকশন, রেগে গেলে অ্যাকশন কমান, ডাইরেক্ট অ্যাকশন মেরেন না, কি করবেন? কার্যক্রম কমিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়িম, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায়, ফালিয়াজলিস, সেজন্য বসে যায়, ফাইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সেজন্য শুয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন। দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে ঘুমায় যাবেন? অনেক ভালো মানুষ এলাকার লোকেরা, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন, রাগ আর নাই। কত সুন্দর ফিলোসোফার ছিল বিশ্বনাথ সাহা ইসলাম, এই কথাগুলোর দাম কত জানেন, ওজন কত জানেন, কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন, কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন। দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো, বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো, সুবহানাল্লাহ পড়েন। তার মানে রাগ কমানোর এক নাম্বার ফর্মুলা আউযুবিল্লাহ পড়বেন, দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন, তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন, দাঁড়ালে বসবেন, বসে থাকলে শুয়ে যাবেন, চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো, রাগ কমায় দিবে কে? অজু করেন ঠান্ডা পানি দিয়ে, রাগ কমায় দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর শয়তান, ইন্নাল গাদাবা মিনাশ শয়তান, নিশ্চয় রাগ আসে শয়তান থেকে, রাগ এনে দেয় কে? একটু আওয়াজ করে বলেন না, এনে দেয় কে? রাগ এনে দেয় শয়তান। ও শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন দিয়ে, শয়তান তৈরি কি দিয়ে? ওয়ান নারু তুতফাউ বিল মা, আর আগুন নিবাই পানি দিয়ে, আগুন নিবাই কি দিয়ে? এজন্য তোমাদের কেউ যখন রেগে যায়, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াত্তা, সেজন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তার রাগটারে ঠান্ডা করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন, মনে থাকবে সবার। এক নাম্বার রাগ আসলে এক নাম্বারে কি করবেন? আউযুবিল্লাহ পড়বেন, দুই নাম্বার চুপ থাকবেন, তিন নাম্বার বসে যাবেন, শুয়ে যাবেন, চার নাম্বার অজু করবেন, রাজি আছেন?
মাথায় ঠান্ডা পানি দিবেন, চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন, দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধা।